স্বাগত জানাচ্ছি প্রিয় ইউটিউব ভিউয়ারদের এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুদের, যারা 2022-23 শিক্ষাবর্ষে অর্থাৎ এবার সরকারি ব্রজলাল কলেজ অর্থাৎ বিএল কলেজে খুলনাতে যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে চাচ্ছ, এবং তোমাদের আজকে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইট হচ্ছে গভট ব্রজলাল কলেজ, বা আমরা যেটাকে বিএল কলেজ বলে থাকি খুলনার। এবং এই কলেজের ওয়েবসাইটটা আমরা একটু ঘুরে দেখি। এখানে যাবতীয় তথ্য দেওয়া আছে, এবং দৌলতপুর কলেজ রোড খুলনা, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে যোগাযোগের জন্য। আমরা অনার্স প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে একটু চলে যাই, তাহলে ডিটেইলস আমরা দেখতে পাব। এখানে বলা হচ্ছে যে 2022-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান কোর্সের প্রাথমিক ভর্তির আবেদন ফর্ম ও সোনালী সেবা অর্থাৎ সোনালী অ্যাপের মাধ্যমে ফি জমাদানের বিজ্ঞপ্তি। অনার্সের যে সকল বিষয়গুলো রয়েছে অর্থাৎ যে সকল বিষয়গুলোতে অনার্স করা যাবে, বিএ সম্মান, বিবিএ মানে বাংলা, ইংলিশ, ইতিহাস, হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এবং ফিলোসফি, আর বিএসএস সম্মানে হচ্ছে সম্মানে পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স, এবং বিবিএ সম্মান মার্কেটিং, ফিনান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এবং বিএসসি সম্মান ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি এবং জিওগ্রাফি, সাইকোলজি, স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথামেটিক্স। এবং ফর্ম পাওয়া যাবে, আমরা যেটা জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট www.nu.ac.bd/admissions, এই ওয়েবসাইট থেকে, ওই ওয়েবসাইটের যে অর্থাৎ আগামী মাসের অর্থাৎ মে মাসের 8 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এবং এখানে বলা হচ্ছে যে 2500 টাকা হারে ফি সোনালী সেবার বা সোনালী অ্যাপের মাধ্যমে 6/4/2023 হতে 9/5/2023 তারিখ ব্যাংক সময় পর্যন্ত প্রাথমিক সোনালী অ্যাপের মাধ্যমে জমা দেওয়া যাবে। এবং প্রাথমিক ভর্তি ফর্ম কলেজে জমাদানের তারিখ হচ্ছে 6/4/2023 হতে 10/5/2023 তারিখ পর্যন্ত। ভর্তি আবেদন ফর্ম পূরণের যোগ্যতা, আমরা এটা সবাই জানি যে মানবিক শাখার জন্য এসএসসি বা সমমানের বা এইচএসসি বা সমমানের ন্যূনতম 3 GPA থাকতে হবে, এবং টোটাল 6.5 থাকতে হবে। এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী বন্ধুদের জন্য ন্যূনতম এসএসসি এবং এইচএসসি সমমানের পরীক্ষায় ন্যূনতম 3-3 করে থাকতে হবে, এবং সর্বমোট 7 থাকতে হবে। এবং যারা কারিগরি ভকেশনাল পড়াশোনা করেছে বা বিজনেস ম্যানেজমেন্ট বা ডিপ্লোমা ইন কমার্স করেছে, তাদেরও ন্যূনতম 3-3 এবং টোটাল হচ্ছে 7 থাকতে হবে অ্যাভারেজে। দুটো হচ্ছে, দুটো মিলে 7 থাকতে হবে এবং ন্যূনতম 3 পয়েন্ট করে থাকতে হবে। এবং ও লেভেলের শিক্ষার্থী বন্ধুরা যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, তাদের 4টি বিষয়, 3টি বিষয় বি গ্রেড সহ 4টি বিষয়, এবং ও লেভেলে এবং এ লেভেলে যে 2টি বিষয় অর্থাৎ 1টি বিষয় বি গ্রেড সহ অন্তত 2টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। এবং এখানে আরও অনেক তথ্য দেওয়া আছে যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য, আমরা একটু এবার দেখব যে আসলে এই ওয়েবসাইটে যে অ্যাপ্লাই নাওতে অপশনে ক্লিক করে তারপরে শিক্ষার্থীদের যাবতীয় তথ্য দিতে হবে, এসএসসি এবং এইচএসসি রোল নাম্বার এবং তাদের একটা ভেরিফাইড একটা মোবাইল নম্বর থাকতে হবে, তাদের শিক্ষার্থী নিজের হতে পারে, তার পরিবারে হতে পারে। এবং যে ছবি দিতে হবে, ছবি হলো 120x150 pixel, ইমেজ টাইপ হবে জেপিজি, এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে 50 KB, এবং এটা সংযুক্ত করে A4 সাইজ যে অফসেট পেপারে প্রিন্ট করতে হবে। এবং পূরণকৃত প্রাথমিক আবেদন ফর্মে কোনো তথ্য গরমিল হলে সে এজন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী দায়ী থাকবে, অর্থাৎ তথ্য পূরণের সময় অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 2500 টাকা সোনালী সেবা অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে, এজন্য শিক্ষার্থীদের অর্থাৎ sbl.com.bd তারপরে ক্লোন 7070
কলেজ ফি পেমেন্টে গিয়ে অ্যাপ্লিকেশন ফি সিলেক্ট করে সোনালী ই সেবা মোবাইল অ্যাপে ন্যাশনাল ইউনিভার্সিটি ফি এই মেনু থেকে অ্যাপ্লিকেশন ফি সিলেক্ট করে ফি পরিশোধের পর প্রাপ্ত পেমেন্ট স্লিপ প্রিন্ট করে ভর্তি ফর্মের সাথে কলেজ অফিসে প্রশাসনিক ভবনে নির্ধারিত কাউন্টারে জমা দিতে হবে এবং ভর্তির প্রাথমিক আবেদন ফর্মের সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পাশের নম্বরের পত্রের ফটোকপি এবং অনলাইনে ফি পরিশোধের পেমেন্ট স্লিপ মূল কপি জমা দিতে হবে। কলেজের নাম গভট ব্রজলাল, অর্থাৎ বিএল কলেজ খুলনা, এবং কলেজের ইআইএন নম্বর হচ্ছে 116954, এবং ক্লাস শুরু হবে জুনের 1 তারিখ থেকে, এবং ভর্তি বিজ্ঞপ্তি ও ফি জমাদানের নির্দেশিকা কলেজ ওয়েবসাইট www.blcollege.edu.bd তে পাওয়া যাবে। আমরা এই কলেজের ওয়েবসাইটটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইট এবং এই দুটোই আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তাহলে আজকে এই পর্যন্তই, এবং বিএল কলেজের খুলনার কোনো অনার্স প্রথম বর্ষে ভর্তি সংক্রান্ত কোনো তথ্য পেলে আমরা আমাদের সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।